শ্রমিক মালিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের যে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে সারা বাংলাদেশ থেকে, সেই ধর্মঘট কিন্তু গতকাল সিরাজগঞ্জেও শুরু হয়েছিল। কিন্তু আজ সকাল থেকে আমরা যেটা দেখেছি যে সিরাজগঞ্জ এই বাস টার্মিনাল থেকে যে বাসগুলো দূরপাল্লার এবং অভ্যন্তরীণ যে বাসগুলো আছে এই বাসগুলো যে ছেড়ে যায়, এই আজ সকাল থেকে কিন্তু কোনো বাস ছেড়ে যায়নি। প্রথম দিকে দু একটি বাস ছেড়ে গেলেও পরবর্তীতে তারা আবার ফিরে আসে। এবং তাদের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, ওনারা আমাকে যেটা বলেছেন যে গতকাল বিভিন্ন জেলায় কিন্তু ধর্মঘট পালিত হয়েছে, তারা সেই সব জেলায় যাওয়ার পরে বাধাপ্রাপ্ত হয়, সেই কারণেই তারা কিন্তু আমাকে বলেছে যে ওই বাধাপ্রাপ্তর কারণেই আজকে তারা এখান থেকে এই গাড়িগুলো বের করেনি। আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ এম এ মতিন বাস টার্মিনালে। এই টার্মিনালে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন সমস্ত বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে, কোনো বাস এখান থেকে চলাচল করছে না। এই টাইমে কিন্তু এখান থেকে এখানে কোলাহল থাকার কথা, এখানে শত শত যাত্রী থাকার কথা, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো যাত্রী নেই। সকাল থেকেই মানুষ যে ভোগান্তিতে পড়েছে তারপরে থেকে কিন্তু আর যাত্রী দেখা যাচ্ছে না। আমি এখানকার যারা বাস মালিক এবং শ্রমিক তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আসলে নয় দফা যে দাবি রয়েছে সেই দাবির সাথে তারাও একমত। এই এই দাবি যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আসলে এই অনির্দিষ্টকালে যে পরিবহন ধর্মঘট চলছে সেটা তারা আসলে পালন করবে। পাশাপাশি তারা বলছে যে এই সরকার যে আইনটা করেছে সড়ক পরিবহন আইন 2018, এতে তাদের মতামত নেওয়া হয়নি, এই কারণে তারা এই যে আইনগুলো এর সাথে তারা আসলে বিরোধিতা করছে। এবং ওনারা যেটি বলছে যে এই যে 5 লাখ টাকা জরিমানা বা 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে, এই টাকা যদি তাদের কাছে থাকে একজন ড্রাইভারের কাছে, তাহলে তো সেই ড্রাইভার আসলে এত রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আসলে তারা গাড়ি চালাবে না, তারা হয়তো অন্য ব্যবসা করবেন। পাশাপাশি এখানকার যারা শ্রমিক তারা কিন্তু বলেছে যে আমরাও চাই না যে কোনো মানুষ আমাদের হাতে মৃত্যুবরণ করুক। এই কোনো অ্যাক্সিডেন্টই কোনো চালক আসলে ইচ্ছাকৃতভাবে করে না, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারপরও তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে এই জরিমানা 5 লাখ টাকা জরিমানা বা জেল বা যে রায়ের মানে শাস্তির কথা বলা হয়েছে সেটি আসলে অনেক বেশি হয়ে গিয়েছে, তারা এইগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে। এবং পাশাপাশি ট্রাক এবং কাভার্ড ভ্যানের যে মালিক শ্রমিক আছে তারা বলেছে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের ঢাকায় বৈঠক আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পরে যে সিদ্ধান্ত হবে তারা কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নেবেন এবং সেই অনুযায়ী তারা আসলে আগামী পদক্ষেপ গ্রহণ করবেন। এই ছিল সিরাজগঞ্জের পরিবহন ধর্মঘট নিয়ে সর্বশেষ অবস্থা।